मैंने कई लड़कियों को देखा इनका भी एडमिशन भी नहीं हुआ वो फिल्मों की तरह मेकअप करके आए क्या कोई हीरो आने वाला चुनने के लिए আজমল বিতর্ক নির্বাচনের দিন যিমানেই চমু চাপি আহিছে সিমানেই যেন বিতর্কর সূত্রপাত ঘটাই গৈছে বদরুদ্দিন আজমলে অযোধ্যার রাম মন্দিরক লৈ মহা বিস্ফোরণ বিতর্কর পিছত এইবার ইসলামধর্মী ছাত্রীক কেন্দ্র করে আন এক বিতর্কিত মন্তব্য বিস্ফোরক মন্তব্য বদরুদ্দিন আজমলর অযোধ্যার রাম মন্দির বিতর্কর পিছত এইবার ইসলামধর্মী ছাত্রীক নীতি শিক্ষা দিলে বদরুদ্দিন আজমলে ছাত্রীসকলের সাজ পোশাকক লৈ প্রশ্ন উত্থাপন করলে AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলর ছাত্রীসকলক আজমলর প্রশ্ন হিজাব কিয় পিন্ধা নাই ইমানে নহয় লিপস্টিক লওয়াক লৈও প্রশ্ন উত্থাপন করলে ছাত্রীসকলক বদরুদ্দিন আজমলে क्या कोई हीरो आने वाला चुनने के लिए हम लोग को दुल्हन चाहिए तो वो जो लिपस्टिक वाली है ना और काल को लाल करके आई है सबको शादी का फोटो दे दे पर्दा मतलब हम धोखा नहीं कहते हिजाब तो সাম্প্রদায়িক মন্তব্যর বিস্ফোরণে সিদ্ধহস্ত বদরুদ্দিন আজমলে এনেদরে এটার পিছত আনটো বিতর্কর সূত্রপাত করে গেছে কেতিয়াবা যদি মুসলমান যুবকসকলক উদ্দেশ্যে আজমলে বিতর্কিত মন্তব্য করে এইবার ইসলামধর্মী ছাত্রীসকলক উদ্দেশ্যে নীতি শিক্ষা দিলে আজমলে ইসলামধর্মী ছাত্রীক নীতি শিক্ষা দি আজমলে মুসলমান ছাত্রীর সাজ পোশাক লৈ প্রশ্ন উত্থাপন করলে হিজাব কিয় পরিধান করা নাই ডাক্তর ইঞ্জিনিয়ার হওয়াটো পিছর কথা কিন্তু হিজাব পরিধান করাটোহে আগর কথা লগতে লিপস্টিক কিয় ললে ছাত্রীসকলে তাকে লৈ প্রশ্ন উত্থাপন করে এই বিতর্কিত মন্তব্য করলে বদরুদ্দিন আজমলে पहले इंसानियत अपने अंदर ला फिर डॉक्टर बनो লাভ জেহাদৰ পৰা আৰম্ভ কৰি বহু বিতৰ্কিত মন্তব্য কৰিছে বদরুদ্দিন আজমলে মুছলমান যুৱকৰ ছোৱালী দেখিলেই তেজ গৰম হয় এনেধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰিছে হিন্দু যুৱকসকলে চল্লিশ বছৰ বয়সলৈ বিয়া নাপাতি ঘৰত দুই তিনিজনী ৰাখি থয় বুলি এনে অশোভনীয় মন্তব্য কৰি অসমৰ ৰাজনৈতিক পৰিৱেশ কলুষিত কৰি আহিছে বদরুদ্দিন আজমলে কৈ থাকিলেও শেষ নহ'ব বদরুদ্দিন আজমলৰ এই বিতৰ্কিত বিস্ফোৰক মন্তব্যসমূহ আর শেহতিয়াক অযোধ্যার রাম মন্দিরক লৈ বিজেপিক মুসলমানের শত্রু আখ্যা দিলে বিশৰ পঁচিশ জানুয়ারী বাস রেল বিমানত মুসলমান লোককলক যাত্রা নকরার আহ্বান বদরুদ্দিন আজমলর আর সেই বিতর্কর মাজতেই এইবার ইসলামধর্মী ছাত্রীসকলক হিজাব পরিধান করবলৈ দি নীতি শিক্ষা আগবহালে বদরুদ্দিন আজমলে লাভ জাহাজ সন্দর্ভত মুখ্যমন্ত্রীক চ্যালেঞ্জ করেছিল মুখ্যমন্ত্রীক লাভ জাহাদ করবলেও চ্যালেঞ্জ দিয়ে বিতর্কর সৃষ্টি করেছিল আজমলে গুয়াহাটি তিনিদিন যদি মিয়া না থাকে তেতিয়াহলে গুয়াহাটি কবরস্থানত পরিণত হব বলেও বদরুদ্দিন আজমলে বিস্ফোরক মন্তব্য করেছে মুসলমানক বাদ দিয়ে দেশত রাজনীতি কেতিয়াও সম্ভব নহয় বলেও মন্তব্য করে বদরুদ্দিন আজমলে বিতর্কর সূচনা করেছে এনেদরে নিজের রাজনৈতিক অভিসন্ধি পূরণ করবর সাম্প্রদায়িক বিষ বাষ্প বিয়পায় রাজনৈতিক পরিবেশ লেতেরা তথা কলুষিত করে আহিছে বদরুদ্দিন আজমলে কিন্তু এইজন বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে আজি পর্যন্ত সরকারে গ্রহণ করা নাই কোনো কঠোর পদক্ষেপ কিন্তু এইজন বিতর্কিত বদরুদ্দিনের বিরুদ্ধে সরকারে কিয় আজি পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই সেয়াহে অতি রহস্যজনক বিষয় গাড়ি বাস ট্রেন স্পেশাল ট্রেন সব এর জন্য বিজেপির প্ল্যান বহুত বড় এটারে আমরা ফ্লাইং ফেল করতে লাগবো শান্তি রাখতে লাগবো আমরা কেউ যে এই কয়েকদিন ট্রেনে সব এই জিনিসটা একজনে আরেকজনে জানাই দিবেন